মঙ্গলবার গাইঘাটার কুলপুকুর এলাকায় প্রচার করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাথে ছিলেন বিধায়ক তাপস রায়। কুলপুকুর মন্দিরে প্রণাম করে পদযাত্রা করেন তারা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের প্রচার। পিছিয়ে নেই রাজ্যের শাসক দলও। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে ভোট প্রচার করে তৃণমূল কংগ্রেস। গাইঘাটার কুলপুকুর মন্দির থেকে ধরমপুর বাজার পর্যন্ত পদযাত্রার মাধ্যমে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন রাজ্যের শাসক দল। এদিন ভোট প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ছিলেন বিধায়ক তাপস রায়, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। প্রচারে বেরিয়ে প্রথমে কুলপুকুর কালী মন্দিরে প্রণাম করে পদযাত্রা শুরু করেন তারা। সেখান থেকেই যশোর রোড ধরে ভোট প্রচার শুরু করেন। বিধায়ক তাপস রায় বলেন, পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচন এক নয়। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক তাপস রায় বলেন, গত বিধানসভা নির্বাচনে বনগাঁ, বাগদা, গাইঘাটায় বিজেপির ফলাফল ভালো হয়েছে। তিনটি আসনেই জয়লাভ করেছে বিজেপি। পঞ্চায়েতের ফলাফল কেমন হবে? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে বিধায়ক তাপস রায় বলেন, পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচন এক নয়। এবার বনগাঁ মহকুমার তিনটি ব্লকেই আমরা জয়ী হব। মানুষের ভালো সাড়া মিলেছে বলেও দাবি করেন তাপস রায়। পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন তো এক নয়, এবারের সবকটাতেই আমরা ওই তিনটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থীরা জয়লাভ করবে। সম্প্রতি বিজেপির বিধায়ক স্বপন মজুমদার একটি পথসভার মঞ্চে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এদিন সে প্রসঙ্গ তুলে বিধায়ক তাপস রায় বলেন, এ ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতি নয়, সেজন্যই মানুষ তাদের পাশ থেকে সরে যাচ্ছে। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে। যে ধরনের ভাষা বা শব্দ ব্যবহার করছে সেটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি বা সাধারণ সংস্কৃতি নয়, এই জন্যই মানুষ ওদের গ্রহণ করছে না এবং করবে না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং ভাষা রয়েছে, এরা সেই সংস্কৃতি বিরোধী এবং মানে শব্দ বা ভাষা প্রয়োগ করছে, এগুলোকে মানুষ গ্রহণ করছে না এবং করবেও না। এদিনের কর্মসূচিতে দলীয় নেতৃত্বের সাথে পা মেলান বহু কর্মী ও সমর্থক। সুসজ্জিত ট্যাবলো সহকারে মিছিলে অংশ নেন কর্মী সমর্থকেরা। এদিন পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বাংলার বুকে সন্ত্রাস তৈরি করতে চাইছে বলেও অভিযোগ তোলেন তাপস রায়। সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে বাংলার বুকে এবং দুর্বৃত্তায়ন, ভয়ঙ্করভাবে দুর্বৃত্তায়ন করতে চাইছে বাংলার বুকে, অশান্ত পরিবেশ করতে চাইছে, আইন শৃঙ্খলার অবনতি এইটাকে ওরা ফোকাস করতে চাইছে, দেখাতে চাইছে, এবং এর পেছনে বিজেপির দুর্বৃত্তরা রয়েছে এবং তাদের কারসাজি রয়েছে, তাদের চক্রান্ত ষড়যন্ত্র সব রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।